কাল গত সপ্তাহে গেছে আন্তর্জাতিক নৃত্য দিবস। সেই দিবসকে স্মরণ রেখে আজকের সকালের আড্ডা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আমি নন্দিনী, আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন তিনি কিন্তু এসেছেন অন্য একটি দেশ থেকে, লন্ডন থেকে এসেছে আমাদের শিল্পী চন্দ্রিমা বিশ্বাস শীল। তাকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং সকালের আড্ডার পক্ষ থেকে। চন্দ্রিমা, তোমার সাথে আজকে আমরা থাকবো গল্পে, এবং একটু আগে আমি বললাম ডান্স, ভীষণ ভালো নৃত্যশিল্পী একজন চন্দ্রিমা। তো আজকে যখন নৃত্যশিল্পী তখন আমরা চন্দ্রিমার নাচ তো দেখবই, এবং তার সাথে আমরা থাকবো চন্দ্রিমার কথায়। আচ্ছা চন্দ্রিমা, তোমার নাচের শুরুটা কিভাবে হয়েছিল? আমি প্রথম নাচ শিখতে শুরু করি ওই 4 বছর থেকে, খুবই ছোট ছিলাম, বাবা মার হাত ধরে সবাই যেরকম যায়। কিন্তু তার আগে ব্যাপারটা ছিল যে আমার যে এই যে নাচের প্রতি একটা ইচ্ছে, সেটা আসলে ওই তখন প্রথম প্রথম টেলিভিশন এসেছে আমাদের, মানে আমি যে সময়ে জন্মগ্রহণ করি এবং মানে আমাদের বাড়িতে আর কি, তো সেই সময় আর কি ওই টিভি দেখে, একটাই চ্যানেল ছিল দূরদর্শন, তখন ওই যে টিভি দেখে আর কি ইমিটেট করা, বাচ্চারা যেরকম দেখে শেখে ঠিক সেরকম করতে করতেই আমার নাচ শেখার দিকে আগ্রহ জন্মালো। আচ্ছা, কার কাছে শিখেছিলে প্রথমে তুমি নাচ? প্রথমে আমি 2 বছর শিখেছিলাম শ্রদ্ধেয় মায়া চ্যাটার্জির কাছে কত্থক শিখেছিলাম, এবং তারপরে আমি শ্রদ্ধেয় মমতা শঙ্করের ট্রুপে এবং স্কুলেতে গিয়ে শিখি, এবং তারপরে আর কি নিজেই আর কি অনেক জায়গায় পারফর্ম করতাম, নাচ তৈরি করতাম যেটা আর কি, তারপরে সৃজনশীল সৃজনশীল নৃত্য, হ্যাঁ নিশ্চয়ই, যেটা আর কি সৃজনশীল নৃত্যের দিকেই বেশি আগ্রহ জন্মায়, এবং ভারতীয় যে ঐতিহ্যবাহী যে নৃত্যের শৈলীগুলো সেগুলোকে নিয়ে কাজকর্ম শুরু করি, এবং বৈবাহিক সূত্রে তারপরে লন্ডন চলে যাই আমি, এবং সেখানে আর কি জিনিসটাকে এখনো ধরে রাখার চেষ্টা করছি। সেই গল্প তো শুনবই, বিদেশের গল্প, কারণ ও একটা সম্পূর্ণ অন্য দেশ থেকে আমাদের এখানে এসেছে। তার আগে একটু নাচ দেখে নিই আমরা, এবং সেটা যদি শ্লোক দিয়ে শুরু হয়, কোন একটা বন্দনা নিশ্চয়ই তুমি করবে, কারণ নৃত্যশিল্পীরা আমরা জানি বন্দনা দিয়ে শুরু করে। Thank you.
অসাধারণ অসাধারণ পারফর্ম করলে তুমি, এত সুন্দর পারফর্ম করলে, মন ভরে গেল। সকালটা যেন একদম অন্যরকম মনে হচ্ছে, আজকে দিনটা একদম অন্যভাবে শুরু হলো। আচ্ছা চন্দ্রিমা, তুমি তো লন্ডনে থাকো, ওখানকার পরিবেশে তুমি কিভাবে বাংলা নাচকে বাঁচিয়ে রেখেছো? ওখানে আমাদের ধারণা যে হয়তো সবই পাশ্চাত্য দেশে, আমরা মানে পাশ্চাত্য দেশের যে সভ্যতাটাকে খুব বেশি মাত্রায় আর কি নিজেদের করে নিয়েছি, এটাই হয়তো খুব সাধারণের ধারণা, একদম আমরা তো তাই মনে করি, মনে করে হয়তো সবাই তাই। কিন্তু আমরা যারা বাঙালিরা ওখানে রয়েছি এবং আমরা যারা মানে আর কি অনেক দিন ওখানে রয়েছি কর্মসূত্রে, বৈবাহিক সূত্রে, আমরা চেষ্টা করছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নানানভাবে আমাদের এই ভারতীয় নৃত্যর যে শৈলীগুলো রয়েছে সেগুলোকে জানাবার, এবং সেটা আমরা করছি নানান রকম প্রোগ্রাম, পারফরমেন্স এগুলো তাদেরকে করিয়ে। যেমন ধরো এখানেও আমাদের দুর্গাপুজোয় যেরকম বিজয়া সম্মেলনী হয়, আমাদের ওখানেও হয়। আচ্ছা, তো আমাদের ওখানেও দুর্গাপুজো হচ্ছে, বিজয়া সম্মেলনী হচ্ছে, সেখানে আমরা চেষ্টা করি যাতে করে যে বেশিরভাগ বাচ্চাদের, ছেলে মেয়েদের নিয়ে যাতে এই জিনিসটা করা যায়। তাতে কি হয়, তারা জিনিসটা শিখতেও পারে, যেহেতু তাদের একটা সীমাবদ্ধ ব্যাপার রয়েছে, একটা যেমন ধরো ভাষাগত একটা ব্যাপার ভীষণ রয়েছে, এবং স্কুল কলেজে এগুলো তো ওখানে নেই। তো আমরা চেষ্টা করছি যে আমাদের তরফ থেকে বাংলা ভাষাটাকে তাদেরকে বাঁচিয়ে রাখা তাদের মধ্যে, এবং সেই সাথে সাথে আর কি নাচগুলোকে বাঁচিয়ে রাখা। এইভাবেই আর কি বিভিন্ন বছরের সময়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এটাকে শুরু করেছি করা। আচ্ছা, যেহেতু তুমি একটু পাশ্চাত্য ঘেঁষা জায়গা থেকে এসেছো বলবো, যদিও বাঙালি, সুতরাং মনে প্রাণে আমরা অলওয়েজ বাঙালি, হ্যাঁ, তো সেই জন্য পরের নাচটা কি আমরা একটু বলিউড ক্লাসিক্যাল একটু দেখব? নিশ্চয়ই, আমি বলিউড এবং ক্লাসিক্যাল মিক্স করে একটা ফিউশন তৈরি করেছি। আচ্ছা, যেটা আশা করি সব দর্শকবৃন্দদের ভালো লাগবে। আচ্ছা চলুন তাহলে আমরা সেই নাচটা দেখে নিই। Thank you.
দারুণ 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 নাচ করলে, ধন্যবাদ। এত সুন্দর ভাবে করলে, রুদালি বোধহয়, রুদালি সিনেমার বোধহয় এটা, ভূপেন হাজারিকার কম্পোজিশন। হ্যাঁ, এবার যেটা তোমার কাছে আমরা রাখবো সেটা হচ্ছে এই প্রশ্নটা, যে তুমি তো ওখানে যারা আছে তারা তো বেশিরভাগই ধরো ইংরাজি ভাষাতে বড় হচ্ছে, তারা যখন তোমার কাছে ক্লাস করতে আসছে তাদের কি ভাষাগত কোনো প্রবলেম হচ্ছে তোমার শেখাতে গিয়ে? ধরো মুদ্রা যেগুলো সেগুলো তো তুমি হাত দিয়ে দেখাচ্ছ, কিন্তু যখন তাদের বর্ণনা করছো নাচগুলো তখন তুমি কিভাবে করছো? তখন যেগুলো আর কি ধরুন আমাদের বাংলায় রয়েছে, সেই বাংলাটা তো খুবই শুদ্ধ বাংলা কিছু কিছু জায়গায়, সেগুলোকে আমাকে ইংরাজিতে অনুবাদ করে করাতে হচ্ছে, তাতে তাদের বুঝতে অনেক সুবিধে হয় এবং আমাদেরও জিনিসটার মানে আসল যে ব্যাপারটা সেই গানটার মাধ্যমে যে আমরা বোঝাতে চাইছি, সেটা মিউজিক হোক গান হোক, সেটা আমরা ভালোভাবে বাচ্চাদেরকে বোঝাতে পারছি। আচ্ছা, তোমাদের ওখানে যারা নেক্সট জেনারেশন তারা কি তোমার ছাত্রী হতে মানে ওয়েস্টার্ন ডান্স ছেড়ে তারা কি আমাদের পাশ্চাত্য নৃত্যে আগ্রহ দেখাচ্ছে, তোমার কি মনে হয়? অবশ্যই, তারা যেভাবে ওয়েস্টার্ন ডান্সটাকে খুব সুন্দরভাবে নিতে শুরু করেছে সেইভাবে পুরোপুরিভাবে আমাদের ভারতীয় নৃত্যশৈলী যেগুলো রয়েছে তাদের প্রতিও তাদের একইভাবে আগ্রহ আছে। আমি আগ্রহতে কোন রকম আলাদা কিছু পাইনি, যেটাতে বেশি এটাতে কম এরকম সেরকম কিছু নয়, হয়তো তারা একটু বেশি ওয়েস্টার্নটাকে পাচ্ছে তাদের হাতের কাছে রয়েছে, ইস্টার্নটা একটু আমাদের ভারতীয় নৃত্য যেগুলো রয়েছে সেগুলো পেতে একটু হয়তো অসুবিধে হচ্ছে, কিন্তু যখন তারা পাচ্ছে তারা কিন্তু সমানভাবে আগ্রহী সেটা। আচ্ছা, তুমি যেহেতু বাঙালি এবং বাঙালি নাচ যখন মেয়ে যখন একজন নাচে তখন ফোক নাচে না এটা হতে পারে না, নিশ্চয়ই, কারণ মাটির গানে পা এমনি দুলে ওঠে, ফোক যে কোনো গান শুনলে আমাদের ভীষণ নাচতে ইচ্ছা করে। তো আমরা এখন চন্দ্রিমা বিশ্বাসশীলের একটা ফোক ডান্স দেখব।
জমেছে আজ মৌ গো, সত্যি আমাদের সকলের বুকে যে মধুটা জমেছে সেটা তুমি একদম তোমার নাচ দিয়ে ফুটিয়ে তুললে, এবং আমার দর্শক বন্ধুদের অসাধারণ ভালো লাগবে, এটা তো বলাই বাহুল্য, অসাধারণ নাচ করেছো তুমি। ধন্যবাদ নন্দিনী। আচ্ছা আমরা আর একটা নাচ তো দেখবই, কারণ আমাদের সময় একদম একটু একটু করে শেষ হয়ে আসছে। তুমি বাংলাকে কতটা মিস করো? আমি ভীষণভাবে, কলকাতায় আমি জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, বাংলা স্পেশালি কলকাতাকে আমি ভীষণভাবে মিস করি। এখানকার সব কিছুই আমার যেন মনে হয় ভীষণ ভালো। আর কলকাতা, বাংলা, তার সাথে আরেকজনের নাম না করলে নন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। সেই রবি ঠাকুরকে নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকা মে মাস পড়েছে। মে মাস মানেই তার জন্ম মাস। সেই রবি মাসে আমরা একটা রবীন্দ্র নৃত্য দেখবো না তা কি আর হতে পারে? চলুন চলুন আমরা আগে যাই, ওর একটা রবীন্দ্র নৃত্য দেখে নিই। নিশ্চয়ই। গ্রীষ্মের এই দাবদাহে
এই যে কবিগুরুর গ্রীষ্মের গানটা তুমি পছন্দ করেছো, তার জন্য তোমাকে আগে একটা নিয়ে হাততালি জানাই। এবং অসাধারণ নাচ, তুমি নাচলে আমাদের মন ভরে গেল। কিন্তু ওই যে সময়, সময়ের কারণে আরো দেখার ইচ্ছে রয়ে গেল, সেই ইচ্ছেটা তুমি সামনে বছর আবার যখন আসবে তখন পূরণ করে দেবে। আমরা দর্শকরা সকলে অপেক্ষা করব। ও বছরে দুটো করে মাস আমাদের সাথে থাকে, নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর মধ্যে যদি কোথাও ওর নাচ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ওকে ডাকতে পারেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। এভাবে নতুন নতুন প্রতিভা আমরা সকলে তুলে নিয়ে আসছি, আপনাদের সামনে তাদের নিয়ে যাচ্ছি। এই ইয়েতে আপনারা যারা আমাদের এখানে আসতে চান তারা আমাদের নিচের স্কুলে যাওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আরও একবার চন্দ্রিমা বিশ্বাসশীলকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ভীষণভাবে আজকে সকালটা অন্যরকম করে দিল। আর রবিবারের সকাল মানে তো আড্ডা, সেই আড্ডাটাও আমরা খুব জম্পেশভাবে দিলাম, কি বলো চন্দ্রিমা? নিশ্চয়ই, অনেক ধন্যবাদ নন্দিনী, আমার সকল দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলকে সামনেই আসছে 25শে বৈশাখ, তার শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিনী এবং আমার সঙ্গে ছিল চন্দ্রিমা, আমরা দুজনেই আজকের অনুষ্ঠান শেষ করলাম।